তো একটা কথা আমি পরিষ্কার আপনাকে জানাই দিব, একটা সেটা হচ্ছে আমি এই মুহূর্তে আমার দুই মেয়ারে বিয়ে দিচ্ছি। স্যার আপনি আসলে রাগের মাথায় এসব কথা করছেন তো? আপনি একটু ঠান্ডা মাথায় ভাবিয়ে দেখেন, খোঁজখবর নিয়ে দেখেন, অত্র অঞ্চলে আমাকে দুই ভাইয়ের মতো ভালো ছেলে খুঁজে পাবেন না। আমি 100% গ্যারান্টি দিয়ে কোবার পারি আপনাদের মেয়ে আমার বাড়িতে, মানে আমাদের বাড়িতে 100% সুখে থাকবে। ভাইজান, প্লিজ ভাইজান, আপনি অমত করবেন না। আপনার মেয়ের মুখের দিকে তাকিয়ে কিন্তু আমি বুঝতে পারতেছি আমার ছেলেকে আপনার মেয়ে পছন্দ হয়েছে। আপা, আমি করজোড়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আমি কোনো রকমের আত্মীয়তার সম্পর্ক করবার পারবো না আপনাকে সাথে। তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে আপনাকে একটা শক্ত প্রতিপক্ষ আছে, যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমার মেয়ে আপনার বাড়ির থেকে বিধবা হইবার পারে, বাপ হয়েছে আমি সেই রিস্ক নিবার পারি না। কি করছেন চাচা? আমাদের প্রতিপক্ষ তো আমার থেকে অনেক দুর্বল, ওরা কোনোদিন আমাদের কোনো ক্ষতি করতে পারবেন না, ওইটা নিয়ে আপনি কোনো চিন্তা করেন না। তার বাবুদি, তোমার একখান কথা করছি, পিঁপড়ে কলাম খুব ছোট্ট একটা প্রাণী, ওরা যখন কামড় দেয় তখন কলাম সারা শরীর কিন্তু ব্যথা অনুভব করে, বুঝছো? আপা, আমার আপনি মাফ করেন, আপনি এখন আসবার পারেন। চাচা, ছোট মুখে একটু বড় কথা বলে ফেলাই, না বলে পারতেছি না। আপনি যেভাবে আমাকে ফিরিয়ে দিলেন, আমার মারে নিয়ে আসলাম, আপনি আমাদের মায়ের সামনে যেভাবে ফিরিয়ে দিলেন, ঠিক আছে, ওকে আপনি দিতেই পারেন, আপনি মেয়ের বাপ, আপনি ডিসিশন নিবারই পারেন। আমি কথা করতে চাচ্ছিলাম না, কিন্তু করতে বাধ্য হলাম, বেয়াদবি নেবেন না আমাদের কাছে যদি আপনার কোনো না দেন। ওকে, চলে যাব আমরা, কিন্তু একটা কথা বলে দিই, কিন্তু আমরা আমাদের প্রতিপক্ষের কাছে যদি আপনাদের মেয়ে বিবাহ দেন, তাহলে পরে কিন্তু অন্য জিনিস ঘটে যাবে বলে দিলাম। তার মানে কি তুমি আমার থ্রেট দিচ্ছ নাকি? আপনি যদি থ্রেট মনে করেন তাহলে পরে থ্রেট, আর যদি আবদার মনে করেন তাহলে পরে আবদার। মা, চলো চলো মা, মিষ্টি এটাকে নিয়ে যাবি, এটা আপনার করে শুনবে না। তাদের ফ্যামিলিতে আগে চলে যায়, তাহলে টেনশনের বিষয় না? আরে বাবা, টেনশনের কিছু নাই, আগে বিয়ের প্রস্তাবটা দিই, তারপরে দেখা যাবে। নে, চল যাই। আচ্ছা ঠিক আছে। বেগম রোকেয়া, তোমাকে তিনজনের মুখ পাতিলের তলার মতো কালো দেখাচ্ছে কি জন্যে? মূর্খের মুখে এমন গুলি স্বাভাবিক। আমার নামের আগে বেগম না, আমার নামের শেষে বেগম। আমার নাম রোকেয়া বেগম, বেগম রোকেয়া একজন সম্মানিত লেখিকার নাম, বুঝলে? শাহজাহান। খুব সুন্দরভাবে আমার নামটা বলেছ, সম্রাট শাহজাহান। আমরা সম্মানী লোক, আমরা সম্মান দিয়ে কথা বলতে জানি। যারা সম্মান গ্রহণের যোগ্য না, তারা সম্মান দিলেও নিতে জানে না। বুঝতে পেরেছো রোকেয়া? বুঝতে আমরা ভালো করেই পেরেছি, আপনার বুঝাতে হবে না। আমরা সম্মান নিতে পারি না? না, আমরা সারা জীবন সম্মানী ছিলাম, সম্মানী আছি। উল্টাপাল্টা কথা কবেন না, উল্টাপাল্টা কথা বলে কিন্তু জায়গার উপর ভেজাল লেগে যাবে। তা একটা কর না ভেজাল, আরে কি আসছে মেলাক্ষণ কথা হচ্ছে, তুই একটু ভেজাল কর দিকে আমরা দেখি। এ সম্রাট, আসতে এখানে কথা কম হবি, নালি পরে হাড্ডির পর মাইর।
এই মোশেদে উল্টা পাল্টা কথা কস না হাড্ডি গুডি ভাঙবি আয় ময়দান আয় ফিল্ড আয় দেখতেছি কার কত শক্তি এই ময়দান লাগবে কিসের জন্য দিদি আমার ময়দান লাগে রে সাইগার উপর দেই কার হাড্ডি কে ভাঙতে পারে আয় ওপেন ফিল্ড ওপেন চ্যানেল সাই ওরে তাই তো চাচ্ছিলাম রে তাই তো চাচ্ছিলাম তাই তো চাচ্ছিলাম আয় তাই তো চাচ্ছিলাম আয় হাড্ডি গুডি আর আমার সাইজ তো खाली मुरब्बी आसमें खबर भाई আসি ভালো আসি কাটে যাচ্ছে কোন রকম দিনকাল তা হঠাৎ আমার বাড়িতে কি মনে করি ভাই সাহেব কথায় আছে না আম গাছে আম ধরলে মানুষ ঢিল মারবে যার ঘরে বিবাহ উপযুক্ত মেয়ে থাকলে হঠাৎ হঠাৎ কুটুম আসবে বুঝতে পারছি কয়ে যান মুখে কি বলবো আপনি তো নিজে চোখেই দেখতে পাইতেছেন আমার দুইটা ছেলে লাখে দুইটা এমন নম্র ভদ্র লক্ষ্মী ছেলের বাপ হয়ে আমি সৌভাগ্য মনে করতেছি তা তো নিজের চোখে দেখতে পাচ্ছি সত্যি কথা বলতে কি ভাই সাহেব আপনি বাড়িতে আসি সুন্দর এবং যৌক্তিক একটা প্রস্তাব নিয়ে আপনি কি প্রস্তাবের কথা কচ্ছেন সেটা আমি বুঝবার পারিছি কিন্তু আপনার প্রস্তাবে আমি রাজি হইবার পারলাম না রাজি নাই কিসের জন্য জানতে পারি জানতে পারবেন না কি জন্য অবশ্যই জানতে পারবেন গতকালকে আমার বাড়িতে যে ঘটনাটা ঘটে গেছে বুঝছেন এরপরেও তো কোনো ক্রমেই জাইনে শুনে তো আমার নিজের মাইয়েরে ওই প্রতিপক্ষের দুধে পাঠাতে পারি আর তারপর ওই প্রতিপক্ষ আমার থেট দিয়ে গেছে কি করছেন চাচা তারা এসে আপনি থেট দিয়ে গেছে মানে আপনাকে থেট দিয়ে গেছে মানে আপনারা মানে চাচা আপনি কোনো টেনশন করবেন না আমরা এই হাত দিয়ে তাদের মুখ চাপা সব ভেঙে দিব তাদের শুধু মুখ আছে কিন্তু আমাকে দুড়ই আছে হাত আছে মুখ আছে কি কইছ ভাই ঠিক কথা বলেছিস ছোট আরে ওরা কি আমাদের সাথে পারবে চাচা ওরা ওরা আর কি বুঝছেন ওরা কখনো আমাদের সাথে পারবে না আপনি নির্ভয়ে রাজি হয়ে যান তো চাচা হ্যাঁ আবার তো সব রাজি হয়ে যান বাবাজি তোমার কাকে কথা কইছি সবচেয়ে বিরাট আর শক্তিশালী প্রাণী কলম হাতি সে হাতির পায়ের নিচে যখন সামান্য বইয়ের একটা কাটা পড়ে বুঝছাও সে কিন্তু অসহায় হয়ে যায় চাচা আপনি এটা কী ধরনের উদাহরণ দিলেন বলেন তো দেখি হাতি একটা হাতির মতো একটা জন্তু দুটোর সাথে আমাদের উদাহরণ দিলেন আমাদের মতো শক্তপুত্র দুইটা ছেলে তার সাথে উদাহরণ মিলল না আমি মিল অমিলের কথা করছি রে বাবু চাচা একটা কথা বলি আপনি যদি ভয় করেন তাহলে কিন্তু ভয় হবে হ্যাঁ আব্বা আর যদি আপনি সাহস করেন তাহলে কিন্তু আপনার জয় হবেই হ্যাঁ আপনি সাহস করে আবার প্রস্তাবে রাজি হয়ে যান তারপরে দেখেন কোনো শালা যদি বলছি যে কেউ আর আপনাকে কোনো সময় আপনাকে কিছু করতে পারবো না আমরা মানে আমরা আপনার ঢাল হয়ে আপনার সাথে থাকবো হ্যাঁ একদম ঠিক কথা বলেছি তোমার সাথে আর কোনো কথা বলতে চাচ্ছি না বুঝছাও সাধন ভাই আমার আপনি মাফ করে দেন এবার আপনার আসতে পারে আচ্ছা বিষয়টা আরেকবার একটু ভাবে দেখলে হয় না হ্যাঁ কি করা উচিত আমাদের আমাকে কি আমাকে মনের কথা শোনা উচিত নাকি আমাদের জন্মদাতা পিতার কথা শোনা উচিত অবশ্যই আমাকে জন্মদাতা পিতার কথা শোনা উচিত কারণ আমরা যে ছেলে দুটোরে পছন্দ করেছি তারা কিন্তু দুজনে এখনো আমাদের সাথে পার্সোনালি কোনো যোগাযোগ করেনি আচ্ছা শুন যদি আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করে তাহলে আমরা কি করব কেন অগ্নি পরীক্ষা নেব কথাই আছে শুনিস নি যে সোনা পুরাতি পুরাতি খাঁটি হয় আমরাও ওগের পুড়ায় পুড়ায় ঝালায় ঝালায় তারপর খাঁটি করব তারপর আব্বার সামনে নিয়ে আসবো আব্বা তখন তাদের অপছন্দ করবে না ঠিকই দেখবি পছন্দ করে ফেলবে কিন্তু তারপরে যদি আব্বা পছন্দ না করে তাহলে আমরা কি করব তালি আর কি করব আব্বার মুখের দিকে তাকায় ভালোবাসারে কুরবানি দেয়া ছাড়া তো আর কোনো পথ নেই আহারে এরকম গার্ডিয়ানকে জন্য যেরকম কত প্রেমিক প্রেমিকার প্রেমের মৃত্যু হয়েছে
এইসব যদি কেউ রাখতো তাহলে আমরা জানতে পারতাম লক্ষ লক্ষ প্রেমিক প্রেমিকা মৃত্যু হয়েছে। আমি শিওর বড় ভাই, এ দুটো যায় আমাকে যে দীপালি রূপালি আছে না তাদের বাড়ি যে ঠেট দিছে দেখেই তাদের সাথে আমাকে বিয়েটা আইকে গেছে মনে হচ্ছে। এখনই যাই যাই সারা করে দুটা দুটা পিঠা করে আসি, সহ্য হচ্ছে না সারা জীবনের শত্রু। ইহাস যে আসিস কিছু দিন ভাই, শত্রু তো দূরের কথা, বন্ধুর উপর টর্চার করে বন্ধুর কাছ থেকে ভালোবাসা আদায় করা যায় না, ভালোবাসা আদায় করতে হয় অন্য ভাবে। তা ওই অন্য উপায়টা কি জিনিস কিরাম করে? আমি আব্বার কাছ থেকে সব শুনছি, মেয়ের বাপ রাজি না এটা কোনো সমস্যা না, তোমরা দুজন মেয়ের রাজি করানোর চেষ্টা করো। একটা জিনিস বুঝতেছিস না, আমার ক্রাইসিসের মধ্যে আছি, মেয়েকে রাজিটা কিরাম করে করাবো সেইটা ভালো করে কো। আমি ধরে ফেলাইছি বড় ভাই, ওর কথা আমি ধরে ফেলেছি, মোটিভ বুঝে গেছি। ওই যে কালকে মনে করো রূপালি দীপালি কলেজ থেকে যাওয়ার পথে আমরা রাস্তায় অ্যাটাক করে দেবো, অ্যাটাক করে ওদের থ্রেট দিয়ে দেবো, ভয় হলো বিয়ের জন্য রাজি হয়ে যাবে। আরে না, অ্যাটাক করলে হইব না, সারা জীবন তো শিখছো শুধু প্রতিপক্ষরে কেমনে ঘায়েল করতে হয়। এখন তোমাদের দুজনরে প্রেম ভালোবাসার কৌশল শিখতে হইব, যাতে ওদের দুজনকে তোমরা আয়ত্ত করতে পারো। কি করছিস তুই এগুলো ভাই, বড় ভাই কি করছ? হ্যাঁ হ্যাঁ, আমাকে দিয়ে এসব প্রেম ভালোবাসা হয় নাকি, হবি নাকি? হবি না মানে 100% হবি, প্রেম ভালোবাসা ছাড়া আবার দুনিয়াতে কোনো মানুষ আছে নাকি? তাহলে তুই জলদি করে কত কিরাম করে প্রেম ভালোবাসা করা যায় তার একটা ফর্মুলা আছে না কিরে? ফর্মুলাটা কি সেটা কত ভালো করে? প্রেম ভালোবাসার তো একটাই ফর্মুলা, হাতে ফুল নিয়ে পছন্দের মানুষের সামনে গিয়ে সুন্দর করে বলতে হইব আই লাভ ইউ। তোর সোজা প্রসেস বড় ভাই, এটা তো কোনো ব্যাপারই না। আরে তুই এই ফর্মুলা কোনে অ্যাপ্লাই করেছিস? এটা আবার না জানার কি আছে, এটা তো সবাই জানে, বাচ্চা পোলা পান্ডাও জানে, ওই যে টিভিতে সব নাটক সিনেমায় দেখায় না যে মানে সব নায়ক নায়িকারা মানে তাদের গার্লফ্রেন্ডদেরকে বলে আই লাভ ইউ, তাইলে এই কামটা তোমরা কালকে আগে কইরা দেখাও, তাইলে বুঝবো যে তোমরা প্রতিপক্ষের সাথে প্রেম ভালোবাসার এই লড়াইয়ে জিততে পারবা কি না। সেটা তো কোনো চিন্তা করিস না, ফুল একটি রাত দরকার রাত্রি ব্যবস্থা করবো না, এত তো লাগবে না তাই না? আরে আমাদের বাড়িতে নানান পদের ফুল আছে, কালকে সকালবেলায় ভাড়া যাবে বুঝছিস। এই কচ্ছি যে এই ফর্মুলা কাজে দিবে তোরে? হবি না মানে 100 বার হবি। আরে বইলে দেবো কালকে, বইলে দেবোই, মানে মনে কর না দিলে থ্রেট কে না 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 সেটা দরকার নেই, আমার যেটা মনে হচ্ছে কি তুই পারবি না, আমার তো ভয় লাগতেছে। আর তো কোনো উপায় দেখতেছি না, শুনেছি দীপালি রূপালির বাবা বলে ওগারের মানে আমাদের প্রতিপক্ষের প্রস্তাব নাকচ করে দিয়েছে, তার মানে কি এই মিশনে কি আমরা দুই পক্ষে ফেল মারলাম? ভাই রাস্তা এখন একটাই, প্রতিপক্ষের সাথে বিয়ের লড়াই জিততে হলেই তোমাকে দুজনের আগে প্রেমের পথে হাঁটতে হবে। ওরে পাকনি, ওরে পাকনি, তুই কী করছিস রে? প্রেমের পথে হাঁটবো কেমা করি রে? এটা আবার কোন জায়গায় কেমন করে কি কি? তোমাদের দুজনের মনের ভেতরও আছে। এই তুই করছিস কি, একটু খোলাসা করে কথা বল। আচ্ছা তোমরা যেমন রূপালি দীপালিক বিয়ে করতে চাচ্ছ তাই না, ঠিক তেমনি তো সম্রাট আর জাহাঙ্গীর রূপালি দীপালিক বিয়ে করতে চাচ্ছে, কিন্তু রূপালি দীপালির আব্বা কোনো পক্ষের সাথে তো বিয়ে দিতে রাজি না। এখন তাহলে একটাই উপায়, তোমাদের মাঝে যে পক্ষ আগে রূপালি দীপালির মন জয় করতে পারবে সেই পক্ষই রূপালি দীপালিকে আগে বিয়ে করতে পারবে। ওরে পাকনি একটা ভালো বুদ্ধি দিয়েছিস, কিন্তু রূপালি দীপালির সাথে প্রেম প্রীতি ভালোবাসা কেমন করে করবো রে? সারা জীবন তো মনে করো যে প্রতিপক্ষের সাথে ঝগড়া বিবাদই করেছি, প্রেম প্রীতি ভালোবাসা এটা কি কিছু তো বুঝিনি। শোনো প্রেম ভালোবাসা তো জোর জবরদস্তির বিষয় না, এসবে মায়া মমতা দিয়ে আগায় যাইতে হয়, আর প্রেম করতে হলে তোমাদের দুজনের আগে রোমান্টিক হতে হবে, তারপর ফুল হাতে নিয়ে রূপালি দীপালির সামনে দাঁড়িয়ে সোজা করে দিবা আইলা, তাহলে শেষ। রে পাকনি ও তো প্রেমের শিক্ষয়িত্রী হয়ে গেছে রে, ওই আমরা তো খালি প্রতিপক্ষের সাথে যুদ্ধ বিগ্রহ করে আমার বোন যে এরকম শিক্ষক হয়ে গিয়েছে প্রেমের বিষয়ে সেটা তো বুঝই নি, এত কিছু জানলি কেমন করে রে? সেটাই ভাই, আমার জানি কিরম কিরম ঠিকতেছে। আমি শিখছি না আমার স্কুল কলেজের বান্ধবীর কাছ থেকে। ও অবশ্য তা ঠিক, ওই যে হিন্দি সিনেমার শাহরুখ খান টাহরুখ খান ওরা তো মনে করে যে এইভাবে প্রেম নিবেদন করে, এরকম গোলাপ ফুল টোলাপ ফুল দিয়ে দিয়ে এই অ্যাকশন ম্যাকশন করে কী সব গেম টেম করে, তাহলে ওই লাইনে যাওয়া লাগবি না? আচ্ছা বুঝতে পারিছি রে, তুই পাইকিয়ে গেছিস, বেশি দিন তোরে বাড়িতে রাখা যাবে না, নাহলে দেখা গেলো যে
আবার কি করে ফেলাস? চল দেখি যাই, মা দেখলে আমার অসুবিধা হবে না। আচ্ছা শোন, আমরা টাইমটা না একটু কাজে লাগাই, বুঝতে পারছিস? একটা রিহার্সেল করি কিরাম করে কি করতে। আমি তো অভিজ্ঞ না, তুইও তো অভিজ্ঞ না তো। আচ্ছা শোন, মনে করছি একটা রিহার্সেল করি, অভিনয়ের মতো করি, বুঝছিস? মনে কর আমি খোরশেদ, তুই মনে কর রূপালি। হ্যাঁ, তোরা আমি প্রেম নিবেদন করব, ঠিক আছে? ওকে, ঠিক আছে, আলাবো আলাবো। ভাই হচ্ছে না ভাই, কিচ্ছু হচ্ছে না, এরকম করে পা ঠেকাই দিয়ে হ্যাঁ তারপরে প্রেম নিবেদন করতে হবে। ইয়েস, ঠিক কথা কয়েছিস, একদম পারফেক্ট। আমি একটা ছবিতে দেখেছিলাম হিন্দি সিনেমা, ওই শাহরুখ খান, শাহরুখ খানের নায়িকা কি বিদ্যাবালান না ঐশ্বরিয়া রায় মনে হয়, ঐশ্বরিয়া হবে, ঐশ্বরিয়া। এরা এই প্রেম নিবেদন করেছিল, বুঝছিস? এই জাস্ট এরকম করে, ঠিক আছে না? ঠিক আছে, রেডি? তুমি আমার ভালোবাসাটা গ্রহণ করে ফেলো, বুঝতে পারিস? না আসলে তোমরা আসবে তো, আসার পরে কি করবো এটা একটু প্র্যাকটিস করতেছি। দেখা কি করবি, আই লাভ ইউ। প্লিজ ফুলটা গ্রান করে, আই লাভ ইউ দীপালি, প্লিজ। I love you too. এ দাঁড়া, কাম সারিছে রে? কে আছে? ও তো নানি, নানি ভাই, দীপালি তো আমার ফুলটা গ্রহণ করলো না রে ভাই। আমি তো খেয়ালই করি নাই তোর সাইডে কি হয়েছে, আমি তো আমারটা নিয়ে ব্যস্ত ছিলাম। ও ফুল গ্রহণ করিনি, তার মানে তোরে রিজেক্ট করেছে। এখন আর কি করবি, দেখ আশেপাশে কলা গাছ আছে কিনা, সেখানে গিয়ে দেখ, সিদ্ধান্ত নেই। ভাই তুমি আমার সাথে মেহমানি করলে, আমরা এমন প্রেমে খাবো দুনিয়ার সেরা, হিংসে করে বলবে লোকে ওদেরকে কেউ হারা। আমরা এমন প্রেমিক হবো দুনিয়ার সেরা, হিংসে করে বলবে লোকে ওদেরকে কেউ হারা। শোনো প্রতিপক্ষ একটাই লক্ষ্য, জয় আমাদের চাই, কে আর করি না।